আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ, সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা নিয়মিত আমার এই টিপসগুলো বা ইনফরমেশনগুলো দেখতেছেন, বিধায় আমাদের সাবস্ক্রাইবার ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। আমি চেষ্টা করি মূলত মেল হেলথ রিলেটেড, অর্থাৎ পুরুষের যৌন স্বাস্থ্য সংক্রান্ত হোমিওপ্যাথিক যে সমাধানগুলো আছে, যে ঘরোয়া মেডিসিন আছে, সেগুলো বলার চেষ্টা করি। বধুরা, দ্রুত বীর্যপাত, এটি সমাজে প্রবলভাবে ছড়িয়ে গেছে। এর সুচিকিৎসার পাশাপাশি কিছু অপচিকিৎসাও হচ্ছে। মূলত দ্রুত পতন বা শীঘ্র শেষ হয়ে যাওয়া, এটি ওই ব্যক্তিদের জন্যই কার্যকরী যারা এই সমস্যা দীর্ঘদিন সাফার করতেছে। হঠাৎ করে প্রাকৃতিক পরিবেশ, কোনো কারণ, দুশ্চিন্তা এবং শারীরিক দুর্বলতার কারণে যদি কারো কোনো কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায়, এটি রোগ হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ নেই। যদি এই একই প্রক্রিয়া কমপক্ষে 4-5 মাস বা 6 মাস ধরে চলমান থাকে, তাহলে সেই ব্যক্তিকে সমস্যা আছে বলে প্রাথমিকভাবে ধরে নিতে হবে। এরপর তার ঘরোয়া অথবা ঘরোয়া চিকিৎসায় না হলে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা করা প্রয়োজন। আমরা এই অংশে ঘরোয়াভাবে, অর্থাৎ আপনার ডে বাই ডে সাফার করতেছেন তাদের জন্য ঘরোয়াভাবে তিনটি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব। এই তিনটি ঔষধের প্রথমেই যেটি নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে স্ট্রাফিসেগভিয়া। দীর্ঘদিন ধরে যাদের শমন করার ইচ্ছা, আগ্রহ, অর্থাৎ অতিরিক্ত মাস্টারবেশন করেন, অতিরিক্ত স্বপ্নদোষ হয়, লিঙ্গোদ্রেক হয় না, তাদের জন্য ঘরোয়াভাবে প্রথম পর্যায়ে আমরা বলি স্ট্রাফিসেগভিয়া ঔষধটি অ্যাপ্লাই করার জন্য। হস্তমৈথুন, স্বপ্নদোষ, সহমন, অতিরিক্ত ক্ষয়, এই সমস্যার কারণে দ্রুত বীর্যপাত হলে স্ট্রাফিসেগভিয়া বেস্ট হোমিওপ্যাথিক রিমেডি। নাম্বার 2, বিফু রানা। যে সমস্ত ব্যক্তিরা সবসময় হস্তমৈথুনের জন্য নির্জন জায়গা খোঁজে, সবসময় বিশেষজ্ঞে হাত দিয়ে থাকে, অতিরিক্ত কাম ভাব, একটা সময় নিস্তেজ, দুর্বল এবং শিথিল হয়ে যায়, অথবা অতিরিক্ত কাম প্রবৃত্তি কিন্তু সহবাসে গেলে দ্রুত বীর্যপাত হয়, তাদের জন্য বিফোরানা হোমিওপ্যাথিক ঔষধটি অত্যন্ত কার্যকরী। নাম্বার 3, এটি আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ। এর আগে যেটি বললাম সেটি হচ্ছে স্ট্রাফি সেগ্রিয়া, এরপরে বললাম বিফু রানা। যারা নির্জন জায়গা খোঁজে কিন্তু স্ত্রী সহবাসকালীন তাদের দ্রুত বীর্যপাত হয়, 2 নম্বর বিফু রানা এই ওষুধটি কার্যকরী। নাম্বার 3, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঔষধ। যে সকল পুরুষরা সাধারণত লিকলিকে, হালকা, বুদ্ধিদীপ্ত এবং চলাফেরার সময় সামনের দিকে ঝুঁকিয়ে পড়ে, তাদের জন্য কার্যকরী, এটির নাম হচ্ছে ফসফরাস। ফসফরাস রিমেডিটি তখনই ওই ব্যক্তির জন্য ইফেক্টিভ হবে যখন ওই ব্যক্তি অতিরিক্ত কামভাব কিন্তু অতিরিক্ত ক্ষয়ের কারণে লিঙ্গ নিস্তেজ, শিথিল, ওই ব্যক্তির শারীরিক গঠন হচ্ছে লিকলিকে, হালকা, বুদ্ধিদীপ্ত কিন্তু রোগা, এই লক্ষণগুলো মাথায় রাখলে ওই ব্যক্তির জন্য সবচেয়ে ইফেক্টিভ মেডিসিন হচ্ছে ফসফরাস। 3 ধরনের সমস্যা, 3টি হোমিওপ্যাথিক ঔষধ বলেছি, এগুলোর ব্যবহার বিধি হচ্ছে 30 অথবা 200 পাওয়ারগুলো ঘরোয়াভাবে ভালো কাজ করে। 1 থেকে 2 ফোঁটা 3 বেলা খাবারের আগে 1-1.5 মাস ঘরোয়াভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন, সমস্যা রিমুভ হলে ওকে ফাইন, আর নিবম না হলে অবশ্যই একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার প্রকৃত কারণ বের করে চিকিৎসা নিতে হবে। আশা করি
ঘরোয়াভাবে সহায়ক এই ভিডিওটি আপনার ভালো লাগবে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।